হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জবজেনিক্স। বন্ধুরা, আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়মেন্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়মেন্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে এবং সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। চলুন সরাসরি আমরা চলে যাই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দেখে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি। নোটিশটি দেখতে পাচ্ছেন কলকাতা হেড অফিস থেকে কিন্তু এই নোটিশটি আপলোড করা হয়েছে এবং কলকাতাতেই কিন্তু আপনাদের নিয়োগ হতে চলেছে। এখানে অফিসিয়ালি অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC পোস্টে, দেন দেখতে পাচ্ছেন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে ও ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। তো সর্বপ্রথম দেখে নেবো বন্ধুরা কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, 24/12/2021 থেকে আবেদন চলছে। আবেদন কিন্তু চলবে 15/1/2022 অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। তো আপনাদের এক্সাম কবে হতে চলেছে তার অফিসিয়াল ডেট কিন্তু এখানে এক্সপেক্টেড ডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের বিন্যাস পরিষ্কার দিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনাদের অফিসার পোস্টের জন্য 2টি শূন্য পদ রয়েছে, যেক্ষেত্রে আপনারা সকলে আবেদন করতে পারবেন। ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 4টি শূন্য পদ রয়েছে, যেক্ষেত্রে আপনারা সকলে আবেদন করতে পারবেন। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সবথেকে বেশি শূন্য পদ, 15টি শূন্য পদ রয়েছে, যেক্ষেত্রে আপনারা কিন্তু 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে। এখানে আপনাদের 1/12/2021 অনুযায়ী কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাউন্টিং হবে। প্রথমে দেখতে পাচ্ছেন অফিসার পোস্টের ক্ষেত্রে MCOM অথবা কিন্তু আপনাদের ICWA। এছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা ICWA এই কোয়ালিফিকেশান যদি করা থাকে, এছাড়া ICAI কোয়ালিফিকেশান থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 5 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে, যেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। কমার্স গ্র্যাজুয়েট কিন্তু আপনাদের প্রয়োজন, অর্থাৎ কমার্স নিয়ে যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এবং 5 বছরের মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, যে কোনো প্রাইভেট সেক্টরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছেন। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কী বলে যে ওয়ার্কিং নলেজ থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যদি IT কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসলে বন্ধুরা এখানে আপনাদের বাকি এজ যেটা বলা হয়েছে, 18-40 বছরের মধ্যে এজ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো শাখায়, 18-40 এবং STSC কিন্তু বয়সসীমায় ছাড় রয়েছে। এক্সাম কোন বিষয়ে হবে, রিটেন এক্সাম হবে, যেটা ইংলিশে পেয়ে যাবেন, হিন্দিতে পেয়ে যাবেন এবং বেঙ্গলিতেও কিন্তু আপনারা এক্সাম পেয়ে যাবেন, অর্থাৎ বাংলায় কিন্তু এক্সাম দিতে পারছেন। নিচের দিকে চলে আসলে স্যালারিটা দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে অফিসার স্যালারি শুরু হচ্ছে, 34,000 টাকা পর্যন্ত স্যালারি। এখানে দেখতে পাচ্ছেন 44,900 টাকা স্যালারি রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 35,400 আপনাদের স্যালারি রয়েছে এবং দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 19,900 টাকা কিন্তু আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। এক্ষেত্রে বন্ধুরা আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, আবেদন মূল্য কিন্তু যথেষ্ট হাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে গেলে অফিসার পোস্টের জন্য আপনাদের মিনিমাম 1,000 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, ম্যানেজার পোস্টের জন্য 1,000 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যও কিন্তু 1,000 টাকা আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিজিট করে নোটিশটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এখানে এক্সাম কবে হবে, কী কী সাবজেক্টের ওপর এক্সাম হবে, সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে। তো নোটিশটি অবশ্যই একবার ডাউনলোড করে ভালো করে রিড আউট করে তবেই আবেদন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।